মার্সিডিজটা আমাদের ভ্যানটাকে ওভারটেক করতে করতে ঘ্যাঁচ করে ব্রেক কষল আরও বিস্ময় ড্রাইভার জানালার ধারে বসে থাকা আমাকেই হাত নেড়ে ডাকছে বললাম কী ব্যাপার ভাই বললো আরে শিগগির নামুন শিগগির নামুন বচ্চন সাহ ভেতরে বসে আছেন উনি আপনাকে ডাকছেন ভ্যান থেকে নেমে দেখি সত্যি সত্যি অমিতাভ বচ্চন হাত নেড়ে আমাকে ডাকছেন শুটিংয়ের জন্য আমরা দুজনেই তখন কাশ্মীরে শ্যুটিং হচ্ছে শ্রীনগরের বাইরে ইউসমার্ক বলে একটা জায়গায় অমিতাভ এসেছেন মিস্টার নটবর লালের শুটিং করতে আমি করছি তারানা বলে একটা ফিল্ম উনি অবশ্যই ফাইভ স্টারে আর আমরা তখন কোনো রকম একটা ছোট হোটেলে তখন সুরক্ষা হিট করেছে তবু আমি কিন্তু তখনও সিগ্রেট স্টার রঞ্জিতা আমার হিরোইন তার শ্যুটিংয়ের যাওয়ার জন্য ট্যাক্সির ব্যবস্থা কিন্তু আমাকে নিয়ে যাওয়া হতো প্রোডাকশনের ভ্যানে ভাবন চিত্রটা নায়ক চলছে সবার সঙ্গে গাদাগাদি করে ভ্যানে চেপে তা অমিতাভ তো সেদিন আমাকে গাড়ি করে একেবারে ইউজ মার্কের নামিয়ে দিল অমিতাভ বচ্চন বলে কথা ইউনিটের সববার কাছে রাতারাতি আমার ইজ্জত বেড়ে গেল প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব বচ্চনকে নিয়ে এ কী বললেন মিঠুন চক্রবর্তী আর সেটা শোনবার জন্য অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে বচ্চন সম্পর্কে এই সমস্ত কথাগুলো কিন্তু মিঠুন চক্রবর্তী নিজে লিখেছেন নিজের অভিজ্ঞতা থেকে আর আমি শুধুমাত্র এগুলো তোমাকে পড়ে শোনাবো আর অবশ্যই তুমি সঙ্গে থাকবে কি বললো সেটা একেবারে গান খাড়া করে শুনবার জন্য মিঠুন চক্রবর্তী বলছেন আমার রাতারাতি ইজ্জত বেড়ে গেল কোনো দিনই অমিতাভ খুব বেশি কথা বলেন না সেদিন গাড়িতেও যে খুব খুল্লামখুল্লা কথা হলো তা নয় কিন্তু ওর হাব ভাব দেখে মনে হলো আমার সংগ্রামকে মনে মনে মর্যাদা দিচ্ছেন নিজে এক সময় অত্যন্ত অপমানিত হয়েছিলেন বলেই বোধহয় আমাকে এভাবে প্রোডাকশনের ভ্যানে নিয়ে যাওয়াটা ওকে বেশ ধাক্কা দিয়েছিল আজ অনেকগুলো বছর পেরিয়েও সেই লিফট দেওয়ার ঘটনাটা কিন্তু আমি ভুলতে পারি না কোথাও কিন্তু একবারের জন্য আমি এই কথাটা কাউকে বলিনি আজ আপনাদের কাছে জানাতে বসে মনে হচ্ছে ওটা যেন নিছকে লিফট দেওয়া ছিল না ছিল উঠতি নায়কদের প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে পয়লা নম্বর নায়কের নীরব প্রতিবাদ গঙ্গা যমুনা সরস্বতীর জন্য যখন মনমোহন দেশাই আমাকে ডাকলেন ততদিনে অবশ্য আমি এ গ্রেট স্টার আর মহরতের দিন দুজনে পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিলাম ছবির জন্য শর্ট দেয়া হলো কিন্তু একসঙ্গে এত কিছুর মধ্যেও আমার অন্নমনস্ক ভাবটা কিন্তু কিছুতেই কাটছিল না ভাবছিলাম হায় স্যর কতগুলো বছর কেটে গেল শুধু এই লম্বা লোকটার সঙ্গে একই প্ল্যাটফর্মে আসতে ফিল্মে যেরকম আপনারা ফ্ল্যাশব্যাক দেখেন মহরতেরও ওই ভিড় আর ওই হৈহল্লার মধ্যে আমি কিন্তু তেমনি পিছিয়ে যাচ্ছিলাম মনে মনে সবারও জানতে। উনিশশো সত্তর পুনে ফিল্ম ইনস্টিটিউট কে যেন এসে বললো এই যাত আরে যা যা ক্যান্টিনে দেখিয়া একটা বড় স্টার এসেছে আমি তখনও পর্যন্ত কিন্তু ইনস্টিটিউটে ঢুকিনি স্থানীয় ডিরেক্টর অমর ভট্টাচার্যের সঙ্গে এমনি গিয়েছিলাম ওখানে দেখতে তাড়াতাড়ি করে দেখলাম যে নতুন নায়কের বায়োডাটা বিলি হয়ে গেল হৃষিকেশ মুখার্জির নতুন ছবিতে রাজেশ খান্নার সঙ্গে রয়েছে ছবির নাম আনন্দ আর তার চেয়েও ইম্পর্ট্যান্ট হলো আমাদের জয়া ভাদুরির সঙ্গে এর তখন জোর লটোরপাটর চলছে দেখার খুব ইচ্ছে হলো এবং অবশ্যই দেখলাম বত্রিশ ইঞ্চি বেল বটম পরা একটা রোগা তে লোক ক্যান্টিনে ঢুকছে দেখে মোটেও কিন্তু আমি ইমপ্রেসড হইনি তখনও অবধি আমার ধারণা ছিল আসলে হিরো মানেই যে সেই টকটকে ফর্সা নাদুস নুদুস সুন্দর দেখতে হবে আর এই লোকটা না ফর্সা না স্বাস্থ্যবান না একে ভালো দেখতে একে তো প্যাকাটির মতো চেহারা তার উপরে আবার একেবারে গাছের মতো ঢেঙা এর কয়েক মাস পর আমরা ইনস্টিটিউট থেকে দল বেঁধে বংশীবীরজু দেখতে গেলাম ততদিনে আমি কিন্তু ওখানকার ছাত্র হয়ে গেছি সিনেমাটা দেখে সববার কি হাসি এই লোক নায়ক হবে আরে এ তো একটা প্লাস পয়েন্টও নেই একজন বললো আরে সালা নায়কও না কবিও না আর একজন বলছিল জয়াজি যে কি দেখে ওর সেদিনই কিন্তু প্রথমেই আমার মনে হয়েছিল অমিতাভ বচ্চনকে নিয়ে এই হাসি ঠাট্টা আর বেশি দিন চলবে না কেন জানেন যে লোকটার মধ্যে কিছুই নেই তার অসামঞ্জস্য নিয়ে এতগুলো লোক এতক্ষণ আলোচনা করবে কেন নিশ্চয়ই এই অসামঞ্জস্যটাই এমন শক্তিশালী যে এই মানুষগুলোর মনকে নাড়া দিচ্ছে এরপরেই জঞ্জির আর কিছু আলোচনা টালোচনার প্রয়োজন রাখেনি সব একেবারে ধুলো করে দিয়েছিল কাজের জন্য তখন আমি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি মুম্বাই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পরিচালক দুলাল গুহর বাড়িতে রোজ ঢুমারি ওখানেই শুনলাম দো আঞ্জানে বলে একটা ছবি করছেন উনি একটাই রোল বেঁচে আছে কিন্তু যাই হোক কপাল ভালো মৃত সৈনিকের নয় কিন্তু একটাই শট যেহেতু বচ্চনের সঙ্গে উনি কিন্তু তাই কোনো জুনিয়র আর্টিস্টকে দিয়ে করাতে চান না অনেক ভাবনা চিন্তার পর দুলালদা বললেন দাও মিথুনকেই দাও দেখো হয়তো পারবে সিনটা হচ্ছে আমি পাড়ার একটা মাস্তান আমি তাকে একবারে বেদাম ধমকাচ্ছি কারণটা হলো সে কেন তার বাড়িতে নাচের মাস্টার এনে ফস্টিনস্টি করে শর্ট দেওয়ার আগে নিজের মনে মনে বললাম আরে অমিতাভ বচ্চন তো কী হয়েছে আমি তো বাঙালি বাঙালি লড়ে যাও তোমাকে যেন কেউ তাচ্ছিল্য করে হটিয়ে দিতে না পারে ব্যাস যেমন ভাবা তেমনি কাজ প্রথম শটেই ওকে বচ্চন আমার দিকে আর চোখে তাকালেন উনি নিশ্চয়ই ভেবেছিলেন যে আরে ইয়ে কোথেকে কে একটা জুনিয়র আর্টিস্ট ধরে এনেছে অনেকগুলো রিটেক ফিটেক হবে তারপর ভোগান্তি অ্যাক্সেস কিন্তু প্রথম শটই ওকে হতে দেখে ওর যেন একেবারে গা দিয়ে জ্বর ছাড়ল দাদারের শ্রী সাউন্ড স্টুডিওতে শুটিং হচ্ছিল এরপরেই লাঞ্চ ব্রেক একটা ঘরে ডাকা হলো আমাকে সেখানে প্রডিউসার টিটো টনি ছাড়াও রয়েছেন দুলাল গুহ রেখা আর স্বয়ং অমিতাভ বচ্চন আমাকে অবশেষে ওদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো অমিতাভ আমার দিকে তাকিয়ে বললেন নিউ কমার বলে ভয় পাচ্ছিলাম কিন্তু তুমি তো এক টেকেই ওকে করে দিলে কী নেবে ভাই তুমি শটের জন্য কথাগুলো আমাকেই জিজ্ঞাসা করলেন আমি একটু ভাবলাম আমতা আমতা করে বললাম কলকাতার প্লেনের টিকিট পেলে খুব খুশি হব কলকাতায় নাকি দো আঞ্জনের শুটিং করতে অমিতজি আর দেখা যাচ্ছেন আর আমি সেই প্লেনেই কলকাতায় যেতে চাই বাকিটা কিন্তু একটা টু শব্দও করলেন না অমিতাভ কিন্তু সম্মতিসূচক ঘাড় নাড়লেন আর ব্যাস তাতেই আমার টিকিটের আবেদন মঞ্জুর হয়ে গেল তখন মুম্বাই কলকাতার এক পিঠের বিমান ভাড়া ছিল ছশো টাকা সেটা আমাকে দিয়ে দেওয়া হলো জীবনের সেই প্রথম প্রেনে উঠলাম অমিতাভ বচ্চনের সৈজন্যে তারপরে একটা সময় এলো যখন খুব কষ্টে দিন যাচ্ছে মৃগয়া ততদিনে রিলিজ করেছে কিন্তু মুম্বাইতে তাতেও কিন্তু আমি হালে পানি পাচ্ছি না একদিন এমন হলো যে আর হতাশা সহ্য করতে পারছি না তাই শটান চলে গেলাম জয়া ভাদুরীর কাছে জয়াদি বহুদিন আগে ইনস্টিটিউটে আমার অভিনয় দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ছেলেটা একদিন বড়ো স্টার হবে আসলে ওখানে ফিল্ম ডিভিশন টেস্টে আমার অভিনীত রতন কুমার ঘোষের একটা একাঙ্ক নাটক দেখে জয়াদির প্রচণ্ড ভালো লেগেছিল তারপর জয়াদির সঙ্গে যখনই দেখা হয় প্রত্যেকবার আমাকে অসম্ভব উৎসাহ দিয়েছেন সেই মহিলার কাছে একদিন কান্নায় ভেঙে পড়লাম আমি জয়াদি শুনেছি দাদার সেক্রেটারি নেই তাহলে এই কাজটাই আমায় দিন না দাদার ডেট টেট হ্যান্ডেল করবো আর নিজেও খেয়ে পরে বেঁচে থাকবো এই কথাটা শোনা মাত্রই মারাত্মক রেগে গেলেন আমার ওপর জয়া ভাদুরি বললেন আরে তুই কি পাগল হয়ে গেছিস চেষ্টা কর অভিনয়ের লাইনে তোর হবেই আমার তখন প্রায় চোখে জল এসে গিয়েছে বললাম জয়াদি আমি আর পারছি না গো আর জীবনের সঙ্গে লড়তে পারছি না আমি একেবারে ক্ষত বিক্ষত জানো হেরে গেলাম বোধ আমার দ্বারা আর হবে না জয়াদি এবার শান্ত গলায় বলল তুই পারবি তোর মধ্যে সেই ট্যালেন্ট আছে গঙ্গা যমুনা সরস্বতীর সেটে জয়াদির সঙ্গে অনেকদিন পর আবার দেখা হলো হেসে বলল কিরে মনে আছে শুধু সেখানেই থেমে গেল না সাংবাদিকদের বড় মুখ করে বলল আমার স্বামীর জায়গা যদি ভবিষ্যতে কেউ নিতে পারে সেটা হবে মিঠুন বচ্চন পরিবারের কাছে তাই আমি অত্যন্ত কৃতজ্ঞ একাশি সালে কুলির শুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেলেন অমিতাভ বিচ ক্যান্ডি হাসপাতালে টানা এক মাস যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গোটা দেশ তার আরোগ্যর জন্য প্রার্থনা করছে এই অধম তখন কিন্তু তার দাদার জন্য মানত করেছিল লোকে বলে মুম্বাইয়ের মোসা মসজিদ নাকি খুব জাগ্রত সেখানে আমি দাদার জন্য ব্লেড দিয়ে বুকের রক্ত চিরে মানত করেছিলাম ঈশ্বর সেই প্রার্থনা শুনেছিলেন নিশ্চয়ই এই কিছুদিন আগে ধর্মেন্দ্রর একটা ইন্টারভিউ আমাকে কে যেন দেখালো তাতে নিজের সবচেয়ে বড় সাফল্য কি বলতে গিয়ে ধর্মেন্দ্র বলেছেন আমি বিভিন্ন দর্শকের সেরা স্টারদের সঙ্গেই শুধু টক্কর দিইনি সবচেয়ে বড় তারকা যে সেই অমিতাভ বচ্চনের আমলেও নিজের জায়গাটুকু কোনো রকমের ধরে রাখতে পেরেছিলাম এই হলেন অমিতাভ বচ্চন এমন একজন ব্যক্তিত্ব যিনি স্ক্রিন ডমিনেট করতেন ওই উচ্চতা ওই ছিপছিপে চেহারা অমন কণ্ঠস্বর সব মিলিয়ে যেন একটা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়ে যায় সেখান থেকে অন্য কোনো হিরোর ক্রেডিট নিয়ে যাওয়া প্রায় দুঃসাধ্য কত লোক তো চেষ্টা করেছে কিন্তু পরিণতি সেই একই মুখ থুবড়ে পড়া বচ্চন প্রতিযোগিতায় দাঁড়াতেই দেয়নি এই পড়ন্ত বেলায় অমিতাভও কেন ফিল্মে এলেন আমি বুঝিনি আমার প্রথমেই মনে হয়েছিল ফিরে আসার সিদ্ধান্তটা ভুল কিন্তু সেরা সময়ের অমিতাভ বচ্চন অন্য জিনিস বরাবরই ভীষণ পাংচুয়াল এক মিনিটের এদিক ওদিক হওয়ার উপায় নেই আর সুপার পারফেকশনিস্ট অমিতাভের চেয়ে খুঁতে অভিনেতা আমি জীবনে আজ পর্যন্ত দেখিনি আমাদের যেটা মনে হতো একেবারে ঠিক সেই শটটা উনি আবার করতেন উত্তম কুমার একমাত্র তুলনা এবং সত্যি কথা বলতে কি উত্তম কুমারও নন একটা চরিত্র তৈরি করবার জন্য এত যত্ন করতে আমি আর কোনো অভিনেতাকে দেখিনি শট দেওয়ার আগে সম্পূর্ণ তৈরি হয়ে আসতেন নিজেকে সরিয়ে নিতেন আগে থেকেই উত্তমদার সঙ্গে ওর তফাত হলো উত্তমদার প্রস্তুতিটা দেখা যেত না ওরটা দেখা যেত আর মিল স্টারডমকে কিভাবে ভাঙাতে হয় সে ব্যাপারে দুজনেই একেবারে তুখোড় গঙ্গা যমুনা সরস্বতী সেভাবে বক্স অফিসে চলল না তারপর আবার একসঙ্গে ছবির অফার নাম অগ্নিপথ আমার চরিত্রটা একেবারে অন্য রকম দক্ষিণ ভারতীয় ডাবয়ালার ছবির ট্রায়াল দেখে অমিতাভ আমাকে বলেছিলেন মিঠুন এই ফিল্মটা সেফ তোমার জন্যই লোকের মনে থেকে যাবে দারুণ করেছো তুমি জয়াদীয় দেখলাম উচ্ছ্বসিত আমার কিন্তু লক্ষণ খুব সুবিধার ঠেক ছিল না একে তো ছবির চিত্রনাট্য ভালো ছিল না ডাবিংয়ের পর মনে হলো আরও কি যেন একটা গোলমাল হচ্ছে পুনেতে প্রিমিয়ার হলো ফিলমেল আর সেই পুনে যেখানে প্রথম অমিতাভ বচ্চনকে দেখেছিলাম দাদাকে অনেক সাহস নিয়ে খোলাখুলি বললাম তুম কুচ করো গড়বড় রা হ্যাঁ আসলে অমিতাভ তার অসাধারণ গলাকে বিকৃত করে ডায়ালগ বলছিলেন আর সেটাও ওর ভক্তরা কিন্তু নেয়নি পরে নতুন করে ওকে ডাবিং করতে হয়েছিল অগ্নিপথের অভিনয়ের জন্য আমি পেয়েছিলাম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আর অমিতাভ বচ্চন পেলেন জাতীয় পুরস্কার ওর পুরস্কার পাওয়াটা নিয়ে পরে বিতর্ক উঠলেও আমার ধারণা ঠিক লোককেই বাঁচা হয়েছিল ঠিক পুরস্কার দেওয়ার জন্য চিত্রনাট্যের ঘাটতি দাদা অভিনয় দিয়ে সম্পূর্ণ ঢেকে দিয়েছিলেন এটাই তার কৃতিত্ব সুপারস্টার অমিতাভ বচ্চনের বিরুদ্ধে আমার একটাই অভিযোগ নিজের অভিনেতা সত্তাকে তিনি যথোপযুক্ত গুরুত্ব দিলেন না একবারের জন্য ঝুঁকি নিলেন না স্টিরিওটাইপ চরিত্রের বাইরে বেরোবার সব সময় উনি নিশ্চিত বক্স অফিসটাই চাইলেন আমার খালি মনে হয় স্টারডমটা অমিতাভের গলায় ফাঁসের মতো আটকে গেল একটা প্রশ্ন এসেছিল সিনেমায় নামতে হলে দপ্তরে রাজেশ খান্নাকে নাকি কী করে সিংহাসনচ্যুত করেছিলেন অমিতাভ আমি উত্তর দিলাম একই দামের টিকিটে বেশি বিনোদন দিতে শুরু করে ভেবে দেখুন একই ছবিতে উনি সাজতেন রোম্যান্টিক হিরো ম্যাচো নায়ক কমেডিয়ান এমনকি মাতাল মানে ফোর ইন ওয়ান কতখানি বহুমুখী অভিনয় ক্ষমতা থাকলে এটা করা সম্ভব ওর ছবিতে কেষ্ট মুখার্জি জাতীয় কমেডিয়ানের কোনো প্রয়োজনই পড়তো না কেননা মাতাল হয়ে লোককে হাসারও সেটাও অমিতাভ নিজেই করে দিয়েছেন বিদেশে কিছু স্টেজ শো করতে আমি সঙ্গে গেছি এবং দেখেছি কি অসম্ভবর জনপ্রিয়তা কিন্তু একসঙ্গে যতটা সময়ই কাটাই না কেন ব্যক্তিগত জীবনে অমিতাভ বচ্চন মানুষটা ঠিক কেমন তার হদিশ কখনও পাইনি দর্শক বা শ্রোতা বন্ধুরা হয়তো বিশ্বাস করবেন না ভাববেন বিতর্ক এড়াতে বলছি কিন্তু এটাই সত্যি মুম্বাই ইন্ডাস্ট্রিতেও এ নিয়ে জোর গবেষণা শুনেছি সেটা হলো মুখোশের আড়ালে আসল মানুষটা কেমন আমার ধারণা মুখোশের আড়ালে আসল মানুষের খোঁজ অতি কাছের সহশিল্পীরাও পাননি এবং এটা খুব সচেতনভাবেই অমিতাভ করেছেন নিজেকে অধরা আর আরও রহস্যময় করে রেখে দিয়েছেন যাতে তাঁর সম্পর্কে আগ্রহটা আরও বাড়ে অমিতাভের আরেকটা বৈশিষ্ট্য হল নিজের সম্পর্কে মর্যাদা বোধ কোথাও কখনো ছ্যাবলামো করে উনি নিজেকে হালকা করে ফেলেছেন এমন ঘটনা আমার জানা নেই প্রকাশ্যে পার্টিতে আমি কখনও অমিতাভকে ড্রিঙ্ক করতে দেখিনি ড্রিঙ্ক করলেও খুব অন্তরঙ্গ দু চারজনের সঙ্গে ঘরে বসে করেছেন অথচ কত নায়ককে দেখেছি নায়িকাদের উপর প্রকাশ্যেই ঢলে পড়েছে বা মদ খেয়ে ঘর ভাসিয়ে দিচ্ছে অমিতাভই প্রথম দেখালেন সুপারস্টার থাকার জন্য ভদ্রতাবোধকে বিসর্জন দেবার কোনো কোনোরকম দরকার নেই বচ্চন একবার আমায় পরামর্শ দিয়েছিলেন মিঠুন জীবনে যা হতে চাও সেটা একটা কাগজে লিখে ফেল তারপর প্ল্যান করো কিভাবে সেই লক্ষ্যে পৌঁছবে যখনই আমি পেশাদারী জীবনে হতাশ হয়ে পড়তাম মনে হতো আর পারবো না তখন ওই লম্বা মানুষটার কথা ভাবতাম নিজেকে নিজে বলতাম এ যদি পারে তুমি পারবে না কেন আমার সঙ্গে সবাই হয়তো একমত হবেন না আমার কাছে অমিতাভ বচ্চনের কাহিনী বক্স অফিসে দুর্দান্ত সফল এক মহাতারকার কাহিনী নয় একজন সাধারণ মানুষের যুদ্ধ জেতার ইতিহাস যে দেখাতে পেরেছে চাইলে তুমি তোমরা সবাই পারো আজ এই পর্যন্ত বন্ধু শেষে আমি একটা কথাই বলবো মিঠুন পেরেছেন অমিতাভ বচ্চন পেরেছেন চাইলে তুমিও পারবে আর সব কিছু পারবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিতে কখনই ভুলবে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সববার আগে তুমি ভালো থেকে বন্ধু টাটা